আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এখন ফেব্রুয়ারি মাস 2023, আজকে ওনার প্রথম দিন আমাদের এই টিপিআরসি হসপিটালে। আজকে উনি এসেছেন আমাদের এই হসপিটালে সিরাজগঞ্জ জেলা থেকে। পেশায় উনি একজন কৃষিজীবী মানুষ, খুব পরিশ্রমী একজন মানুষ। গত প্রায় 4-5 মাস যাবত কোমরে ব্যথা, এবং এই ব্যথার জন্যই ওনার হচ্ছে চিকিৎসা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট একের পর এক, বাট সফলতার দেখা পাননি। আসুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের পেশেন্টের সাথে এবং ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। বয়স কত? 25 বছর। 25 বছর। পেশায় কৃষি পেশার সাথে জড়িত আছে? কৃষি কৃষি কাজ করে। কৃষি কাজ করে, হ্যাঁ। আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে আপনি মূলত কি সমস্যাটা নিয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে? আমার সমস্যা প্রথমে তো মাজায় ব্যথা, বসতে উঠতে পারি না, হাঁটলে ব্যথা লাগে, শুলেও ব্যথা লাগে, এরকম ব্যথার জন্য অনেক ভোগান্তি খাটছি আর কি। আচ্ছা, প্রথম যখন এই সমস্যাটা শুরু হয় সেটা কতদিন আগে? আমার প্রথম যখন শুরু হয় কুমিদের পরপরে ঘটনাটা হয়, 5-6 মাস হবে। হ্যাঁ, 5-6 মাস হবে। 5-6 মাস আগে কোনো দুর্ঘটনা মনে পড়ে যে সেটার পর থেকে ব্যথাটা শুরু হয়েছে বা এমন কিছু, এরকম কোনো কিছু না? কোনো দুর্ঘটনায় ব্যথা পায়নি। হঠাৎ করে একদিন আপনি দেখছেন ব্যথা কোমরে? হ্যাঁ, হঠাৎ করে। সেটা ব্যথাটা কিভাবে ছড়ালো? এই কোমরে ব্যথাটা লাগছিল, তা বাদে ধীরে পায়ে আঁটুতে কোমরে আপনার মান যায়, এই ব্যথাটা ধীরে ধীরে বাড়তে ছড়িয়ে গেল। দেখা যাচ্ছে আপনি যেহেতু কৃষি পেশার সাথে জড়িত, আপনাকে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে হয়, ভারী জিনিসপত্র নিতে হয়, উঠে বসে বিভিন্ন ভাবে কাজ করতে হয়, এগুলো করতে আমার অনেক কষ্ট হয়। এগুলো করতে আপনার যখন দেখলেন যে এই উঠবস বা স্বাভাবিক যে কাজগুলো প্রতিদিন আমরা করি, উঠবস করা, নামাজ পড়া, মসজিদে যাওয়া বা আপনার কৃষিকাজের মাঠে যাওয়া, হাল চাষ করা, বিভিন্ন কাজ, এই কাজগুলো এখন আর আপনি করতে পারছিলেন না? হ্যাঁ, পারেন না এখন। তো যখন প্রথমে সমস্যাটা শুরু হয়, এলাকা ভিত্তিক কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ডক্টর দেখাইছিলাম। ডাক্তার দেখানোর পরে এক্সরে করলো, আল্ট্রাসাউন্ড করলো, রক্ত পরীক্ষা এগুলো সব করলো। করার পর ওষুধ, আপনি দীর্ঘদিন ওষুধ খেতাম, খাওয়ার পরে আপনি ডাক্তার আবার বললো যে এমআরআই করার জন্য, ডাক্তার আরো দিন সার্জারি ঢাকা পঙ্গুতে সে থাকে, তে বগুড়াতে যাই এমআরআই করে নিয়ে এসে ওষুধ খেলাম। তাও আমি মোটামুটি কোনো রেজাল্ট বুঝলাম না। ওষুধ খেলে আমার ভালো লাগে, ওষুধ খাওয়া বাদ দিলে আমার ব্যথা বের হওয়া যায়। আচ্ছা, আমরা সাধারণত যারা খেটে খাওয়া মানুষ, আমরা আসলে সহজে ডক্টরের কাছে যাই না বা ভাবি যে হয়তো ব্যথা হচ্ছে, আবার ব্যথাটা হয়তো সেরে যাবে, একটু অপেক্ষা করি। কিন্তু আপনি যখন দেখছেন দিনের পর দিন যাচ্ছে, ব্যথা ভালোই হচ্ছে না এবং আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, কি করলেন? তো এখন কি করব, আমি তো কোনো কাজে দেখা যায় যে করতে পারি না। কৃষি কাজ ছাড়া অন্য কাজ আর করতে পারছেন না? করতে পারি না। কাজ আপনার পক্ষে এখন আর করা সম্ভব না। ডাক্তারও বলছিল যে কখনো ভারী কাম নিতে যাও না, অবসর নিতে হবে। তাই আমি সব ডাক্তারের ওষুধ পানি খায়, যেহেতু আমি ভালো হইতাম না, পরে আপনাদের এখান থেকে হয়তো আমি ইউটিউবে কয়েকটা ইয়া দেখি, কয়েকটা ডাক্তারে বলছিলাম যে সে তো বলছিল অপারেশনের কথা। আমি আর একটা কয়েকটা ডাক্তারের সাথে কথা বলে কলাম বলছিলাম স্যার এরকম কথা, আমি তো অনেক ট্রিটমেন্ট নিচ্ছি, আমি ভালো হচ্ছি না। তো আপনাদের এখানে ইউটিউব থেকে আমি দেখে আপনাদের এখানে ফোন দেই, সে বললো যে আমার এখানে আসেন, এসে অপারেশন বিহীন চিকিৎসা আছে। হ্যাঁ, আপনাদের কিছু চিকিৎসা পাতি নেন, এসে সবকিছু একটু জেড দেখেন, চিকিৎসা পাতি নেন, আল্লাহ রকম ভালো হওয়ার সম্ভাবনা আল্লাহ করে দিন। সেই কারণে এখানে আমি আল্লাহ রকম সিরাজগঞ্জ থেকে এখানে আপনাদের এখানে আসি। আচ্ছা, আপনি যে বলছেন যে আপনার হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, ভারী কাজ করতে গেলে সমস্যা হচ্ছে, উঠবস করতে গেলে সমস্যা হচ্ছে, হাঁটতে গেলে কি একটু খুঁড়িয়ে হাঁটতে হয় মাঝে মাঝে নাকি স্বাভাবিক হাঁটাই হাঁটছে? স্বাভাবিক হাঁটতে হাঁটার মাধ্যমে ব্যথা করছে। আচ্ছা, যখন কিছু দূর হাঁটতে যান তখন দেখেন প্রচন্ড ব্যথা, তখন আপনাকে বসে পড়তে হয়? হ্যাঁ, বসে পড়তে, একটু রেস্ট নিতে হয়, তারপরে আবার হয়তো হাঁটা চলা করছেন বা আবার সেই কাজগুলো করেন। আগের মতো সেই শক্তি আর পাচ্ছেন না? আগের মতো আপনি কিছু করবেন সেই কনফিডেন্স আপনি হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, সেই বিশ্বাসটা হারিয়ে গেছে ভিতর থেকে যে আমি আর আগের মতো কিছু করতে পারবো। আচ্ছা, আজকে হচ্ছে আপনার প্রথম দিন, আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আজকে, সো এই ডিপিআরসি হসপিটাল থেকে কি আশা করছেন আপনি? আল্লাহর কাছে ইচ্ছে করি যে আপনি করে সহযোগিতায়, ডাক্তারের সহযোগিতায় আল্লাহ জানে আমি ভালো হয়ে আবার বাড়িতে যেতে পারি, এটাই আশা। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা,
সেই সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছেন, পেশায় একজন কৃষিজীবী মানুষ। এরাই আসলে আমাদের প্রকৃত মানুষ, যারা আমাদের মুখে আসলে অন্ন যে তুলে দেন সেই কৃষকেরা। সো দর্শক, এই মানুষগুলো নিতান্তই দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অনেক বেশি চিন্তা করতে পারেন না। তারপরে ওনাকে যখন অপারেশনের কথা বলা হয়েছে একটা সময়, উনি সেই অপারেশনের ডিসিশনে যাননি, উনি খোঁজা শুরু করেছিলেন যে অল্টারনেট কী চিকিৎসা আছে। এবং একটা সময় উনি ইউটিউবের মাধ্যমে জানতে পারেন যে ডিপিআরসি হসপিটালে অপারেশনবিহীনভাবে চিকিৎসা করা হয়, এবং সেটার জন্য উনি চলে এসেছেন আমাদের কাছে অপারেশনবিহীন চিকিৎসা নেওয়ার জন্য। সো ওনার ট্রিটমেন্ট যেহেতু শুরু হয়ে গেছে, আশা করব অচিরেই উনি সুস্থ হবেন, ভালো হবেন এবং স্বাভাবিক জীবনে আবারও ফিরে আসবেন। আমার এই ভাইটিকে আবারও আপনাদের কাছে নিয়ে আসবো সম্পূর্ণ সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি অবশ্যই সুস্থ হয়ে ওঠেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।